আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বৃষ্টির জন্য কাজগুলা বন্ধ হয়ে আছে। অনেক দিন ধরে কাজ করতে পারতেছি না ঠিক মতো। বিগত দুই দিন ধরে বৃষ্টির কারণে আমার কাজ অর্ধেক অর্ধেক করে করা হইতেছে। সকালে ভালো থাকে, বিকালে বৃষ্টি থাকে, এখানে কাজ করতে পারতেছি না। তো দেখুন কি বৃষ্টি হইতেছে, আমার কাটে জায়গায় না ফলাই রাখছি ছাদের জন্য। এই জায়গায় আপনার এই যে ফ্লোর টোর করা হয়ে গেছে, এই ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি আপনার। আমি একটু ব্যস্ত, ব্যস্ত কারণে আমি কাজগুলো ছাড়তে পারি নাই। তো এই জায়গায় প্রায় আমার কাজ শেষ, এই জায়গায় শর্ট কলমও ডালাই দেওয়া শেষ। এই জায়গায় দেখুন, এই জায়গায় ই বানানো হয়েছে, মুরগির ঘর বানানো হয়েছে। এই যে সব কাজ শেষ, এখন খালি বিমের শাটারিং করা হবে, তারপরে ছাদে শাটারিং করা হবে। এই জায়গায় আমার কাজ প্রায় শেষ। এই জায়গায় আগে ফ্লোর ডালাই দিয়ে নিচ্ছি যাতে বৃষ্টি বাদলে ডিস্টার্ব না করে। এই যে এই ঘর হচ্ছে মাল সামানা রাখি, দেখুন কী অবস্থা হয়ে আছে। তো এইসব কাজ করতে গেলে মাল সামানের কারণে নষ্ট হয়ে যায় ঘর টর। দেখুন এই যে মোটর সিমেন্ট আনা আছে, তো বৃষ্টির কারণে আসলে আমার কাজটা বন্ধ হয়ে গেছে। এই বৃষ্টিতে বালির ক্ষতি হয়ে গেছে আমার প্রায় দুই দিন যাবৎ। আমার সকালে কাজ শুরু করলে দুপুরে কাজ বন্ধ করে দিতেই হয়। আজকেও একই অবস্থা, অশনির কারণে কাজটা বন্ধ হয়ে আছে, জ্বর অশনি। তো মূলত এটা হয়েছে ইন্ডিয়া হইতেছে, কিন্তু এটার প্রভাব আমার কাজেও পড়তেছে। কী পরিমাণ বৃষ্টি হইতেছে, এই জায়গায় শর্ট কলম করা শেষ, তো এই জায়গায় আবার আলাদা আর বিম টানা হয়েছে। এই জায়গায় আপনার এই যে ফ্লোরটা আপনার প্রায় কত ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে দেখুন, প্রায় 3.5 ইঞ্চি ফ্লোর ডালাই দেওয়া হয়েছে। এই কারণে অনেক মজবুত হয়েছে, ভিতর রড দিয়ে ডালাই দিয়েছে। এই ভিডিওগুলো আমি ছাড়বো পর্যায়ক্রমে। তো আজকে আমি এই জায়গায় বিদায় নিলাম, এটাই। অনেকদিন যাবৎ আমি আসতে পারতেছি না আপনাদের সামনে ভিডিও নিয়ে, তো আসবো আমি। তা এই যে আজকে বা কালকে আমি টোটাল আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়বো। আমি সব ব্যস্ততার কারণে আমি কাজগুলো করতে পারতেছিলাম না, তো আপনার বিভিন্ন কাজ করা হয়েছিল, তো মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। তো আশা করি আস্তে আস্তে আমি ভিডিওগুলো দিতে থাকবো। তো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই জায়গায় বিদায় নিলাম। আর ঝড় বৃষ্টি আমার প্রায় ভালোই ক্ষতি করতেছে, আমার কাজ বন্ধ হয়ে আছে। আমার এই জায়গায় আবার পানি সিজন, তো পানি আসা পড়বে। পানি আসার কারণে আমার দুটো কাজটা করা হইতেছে। আপনার বৃষ্টি বদলের আগে আমার সারটা দিয়ে দিতে হবে। সারটা দেওয়ার পরে ভিতরের কাজটা আমি অনায়াসে করতে পারবো, আমার এত সমস্যা হবে না, ক্ষতি হবে না। তো এই জায়গায় আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।